নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে। উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবে নগদ টাকা, কোন স্কলারশিপে আবেদন করলে মিলবে টাকা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই গুরুত্বপূর্ণ পরবর্তী উচ্চশিক্ষা অ্যাডমিশনের জন্য। এছাড়াও চাকরি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই ভূমিকা পালন করে। শুধু তাই নয়, স্কলারশিপ পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভালো হতে হয়। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য রইল বড় সড় সুখবর। নানান ধরনের স্কলারশিপ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তবে তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। শুধু পাস করলেই হবে না, ভালো ফলও করতে হবে, তবেই মিলবে স্কলারশিপ। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই সমস্ত উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়ারা কোন কলেজে ভর্তি হবে, কি সাবজেক্ট নেবে, জেনারেল লাইনে পড়াশোনা করবে নাকি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোন লাইনে পড়াশোনা করবে, এটাই ভেবে চলেছে। অনেকেরই পারিবারিক আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য উচ্চশিক্ষা কিভাবে করবে এই নিয়ে চিন্তায় আছে। তবে চিন্তার কারণ নেই, কারণ রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করেছে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তাই আপনিও যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতেই পারেন। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর অ্যাপ্লাই করলে স্কলারশিপ পেয়ে যাবেন ছাত্রছাত্রী। 10,000 থেকে 12,000 টাকা নগদ পাওয়া যাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। কারা পাবে সরকারি স্কলারশিপ? এই স্কলারশিপ পেতে হলে যোগ্যতা অবলম্বন করতে হবে। সবার প্রথমে ভালো নম্বর থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাস করতে হবে। নম্বরের ভিত্তিতে মিলবে স্কলারশিপ। সরকারের থেকে স্কলারশিপ মানেই বেশিরভাগ সময় তা পড়াশোনা করার জন্য দেয়া হয়, তাই মূলত মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেয়া হয়। ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর যাতে তাদের নিজেদের জীবন ক্যারিয়ার গড়ে তুলতে পারে তার জন্যই, এবং পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার জন্য অভাব অনটন বুঝতে না পারে তার জন্য এই স্কলারশিপ দেয়া হয়। উচ্চশিক্ষার জন্য দেয়া হচ্ছে স্কলারশিপ। তবে কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এবং কিভাবে বা টাকা পাওয়া যাবে তা অনেকেই জানেন না। সেই সকল উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে নানান সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর জেনারেল লাইনে স্নাতক ডিগ্রি অর্জন করা কিংবা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করা যায়। বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারে। আইন, ফাইন আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে পারবে আর্টসের ছাত্রছাত্রীরা। কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য নানান ম্যানেজমেন্ট কোর্স রয়েছে। উচ্চ মাধ্যমিকের পর স্কলারশিপ পেতে গেলে সেক্ষেত্রে কিছু যোগ্যতা প্রয়োজন। এই ভিডিওতে সবগুলোর বিবরণ দেওয়া হলো। ফর্ম পূরণ করার পূর্বে অবশ্যই নোটিশ দেখে নেওয়া প্রয়োজন। কি কি যোগ্যতা প্রয়োজন স্কলারশিপ পেতে? উচ্চ মাধ্যমিকে পাস করার পরও ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তি হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50 থেকে 60% নাম্বার থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় কম হলে মিলবে বাড়তি সুবিধা। পাস নম্বর পেলে ওয়েসিস ঐক্যশ্রী স্কলারশিপের আওতায় 10,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। 50% নম্বর পেলে মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের আওতায় 10,000 টাকা পাওয়া যাবে। 60% বা তার বেশি নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে। 12,000 থেকে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে এই স্কলারশিপের মাধ্যমে। 80%-এর বেশি নাম্বার পেলে বিভিন্ন বেসরকারি স্কলারশিপের টাকা পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক অনলাইনে কিভাবে চেক করবেন আপনার জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে। প্রথমে আপনাকে স্কলারশিপের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে একটি ফর্ম খুলবে। ফর্মে আপনার নাম, মোবাইল নাম্বার, প্রাপ্ত নম্বর, বিষয় এবং জাতি নির্বাচন করুন। তারপর চেক বাটনে ক্লিক করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর আপনার যোগ্য স্কলারশিপের তালিকা দেখতে পাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কয়েকদিন হলো, তাই এই সপ্তাহের মধ্যেই চেক করে নিন আপনার জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করে ফেলুন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।